নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখা বিচার বিশ্লেষণ করার জন্য আমি একটা হাতের ছবি নিয়েছি। আমি এই হাতের শুভ ও অশুভ বিষয়গুলো এক এক করে ধরে ধরে বোঝাবার চেষ্টা করব। সবার প্রথমে দেখে নিতে হবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য। এই হাতের গঠন হলো বেশি লম্বাও না, বেশি চওড়াও না, অর্থাৎ মাঝারি কোয়ালিটি। এবং হাতের করতলের গঠন সম্পূর্ণ স্কোয়ার। যাদের হাতে করতলের গঠন সম্পূর্ণ স্কোয়ার ধরনের থাকে, তারা কিন্তু অত্যন্ত ব্যবসায়িক মনোবৃত্তি সম্পন্ন লোক হয়। এছাড়াও ব্যবসায়িক মনোবৃত্তি দেখতে গেলে আমাদের দেখে নিতে হবে বুধের ক্ষেত্র। বুধ হলো ব্যবসার কারক গ্রহ। এছাড়া রবির ক্ষেত্র, রবি হলো মান সম্মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ। বুধের ক্ষেত্র ও রবির ক্ষেত্রও যদি ভালো থাকে, তাহলেও তারা ব্যবসা করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। এই হাতেও কিন্তু বুধের ক্ষেত্র ও রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর এবং সুগঠিত। শুধুমাত্র বুধের আঙুল সামান্য একটু ভিতর দিকে হেলানো, অর্থাৎ হালকা বক্র ধরনের, অর্থাৎ এর মধ্যে উপস্থিত বুদ্ধি খুব বেশি থাকলেও কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু খুব বেশি থাকবে না, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুব বেশি থাকবে না। এরপরে দেখে নেব রবির ক্ষেত্র। রবির আঙুল সুন্দর সুগঠিত এবং রবির ক্ষেত্র কিন্তু সুউচ্চ। রবির ক্ষেত্রে সুন্দর দুটো তিনটে রবি রেখা দেখা যাচ্ছে। এখানে একটা হালকা করে দেখা যাচ্ছে, এই তারপরে এখানে, আবার এখানে। যাদের হাতে একাধিক রবি রেখা থাকে, তারা কিন্তু কর্মজগতে কর্ম করে যথেষ্ট সুনাম অর্জন করতে পারে এবং মান সম্মানের অধিকারী হয়। এরপরে দেখব শনির আঙুল ও শনির ক্ষেত্র। এই হলো শনির আঙুল এবং শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রও কিন্তু সুন্দর সুগঠিত। শনির ক্ষেত্রে একটা ভাগ্য রেখা আছে এবং অন্য একটা রেখা দ্বারা ভাগ্যরেখা কেটে গেছে, অর্থাৎ শনির ক্ষেত্রে একটা ক্রোশচিহ্ন সৃষ্টি হয়েছে। শনির ক্ষেত্রে ক্রোশচিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ মানা হয়, অর্থাৎ শনি হলো ভাগ্যপতি কর্ম ফলদাতা। তাই শনির ক্ষেত্রে ক্রোশচিহ্ন মানে জীবনে কখনো না কখনো ভাগ্য বিপর্যয়ের মুখোমুখি হতেই হবে। এরপরে দেখব বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির আঙুল কিন্তু সুন্দর। বৃহস্পতির প্যাসেজও অত্যন্ত বড় এবং বেশ মাংসালও সুগঠিত। বৃহস্পতির ক্ষেত্রে হালকা করে একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। বৃহস্পতি হলো জ্ঞান, অর্থ এবং প্রজ্ঞার কারক গ্রহ। বৃহস্পতির ক্ষেত্র মাংসালও এবং বৃহস্পতির আঙুল সুগঠিত এবং তার মধ্যে যদি একটা ক্রস চিহ্ন দেখা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে বহু ধনের অধিকারী হবেই হবে এবং তাদের মধ্যে জ্ঞানও যথেষ্ট পরিমাণে থাকবে। বৃহস্পতি হলো জ্ঞান ও প্রজ্ঞার কারক গ্রহ এবং বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। অর্থাৎ এদের কথাবার্তার মধ্যে জ্ঞান ও বুদ্ধির বেশ ঝলক দেখা যাবে। এরা মানুষকে অত্যন্ত প্রভাবিত করতে পারবে। কিন্তু চন্ডের ক্ষেত্র খুব একটা ভালো না হওয়ার কারণে এরা শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলবে তারাই এদের দ্বারা প্রভাবিত হবে। অন্য মানুষ কিন্তু এদের দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ যাদের সঙ্গে এদের পরিচয় থাকবে না বা যাদের সঙ্গে এরা কথা বলবে না, তারা কিন্তু এনার দ্বারা পরিচিত হবে না, প্রভাবিত হবে না। এরপরে দেখে নেব মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রও কিন্তু সুন্দর সুগঠিত এবং শিরোরেখা মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে হালকা ব্যান্ড হয়ে আয়ুরেখার সঙ্গে মিশে বৃহস্পতির নিচের ক্ষেত্রে গিয়ে প্রবেশ করেছে। মঙ্গল হলো বল, বীর্য এবং শক্তি সাহসের কারক গ্রহ। মঙ্গল হলো যুক্তি ও তর্কের কারক গ্রহ। মঙ্গল কল কারখানা ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ। মঙ্গলের ক্ষেত্র থেকে শিরোরেখা ওঠার কারণে মঙ্গল হলো বল, বীর্য, শক্তি, সাহস এবং কল কারখানা ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র থেকে শিরোরেখা ওঠার কারণে এর মধ্যে কিন্তু যুক্তি তর্কের প্রবণতা অত্যন্ত বেশি এবং মঙ্গলের ক্ষেত্র থেকে শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্রের নিচের পর্যন্ত যাওয়ার অর্থ হলো মঙ্গলের যুক্তি এবং বুদ্ধি শক্তি সাহসকে বৃহস্পতির প্রজ্ঞার আলো অর্থাৎ জ্ঞানের আলোয় আলোকিত করা। এরপরে দেখে নেব চন্ডের ক্ষেত্র। চন্ডের ক্ষেত্র কিন্তু বেশ শুভ নয়, অর্থাৎ বেশ নিচস্ত। কিন্তু চন্ডের ক্ষেত্রে সুন্দর দুটো ভ্রমণ রেখা দেখা যাচ্ছে, যে রেখা মানুষ বিদেশ ভ্রমণও কল্পনা করে। এবার দেখুন চন্ডের ক্ষেত্রে সুন্দর ভ্রমণ রেখা দেখা যাচ্ছে। এছাড়াও
আঙুলের মাথার দিকটা বেশ গ্যাপ, অর্থাৎ এ কথা নিশ্চিত বলা যায়, ইনি যা কর্ম করবেন তা বাড়ির থেকে অনেক দূরে, অর্থাৎ ভিন রাজ্যও হতে পারে বা ভিন দেশেও হতে পারে, ইনি বাড়ির থেকে দূরে অবস্থান করেই অর্থ উপার্জন করবেন। এরপরে দেখে নেব শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রেও কিন্তু বেশ মাংসল ভাব আছে, অর্থাৎ খারাপ বলা চলে না, মোটামুটি ভালোই। শুক্রের ক্ষেত্রে থেকে আমরা পাই প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির কারক গ্রহ। এছাড়াও শুক্র বীর্যের কারক গ্রহ। এরপরে রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র কিন্তু অত্যন্ত অশুভই দেখা যাচ্ছে, রাহুর ক্ষেত্রে অত্যন্ত বেশি এরো রেখা, এছাড়াও রাহুর ক্ষেত্রে একটা তিল দেখা যাচ্ছে। রাহুর ক্ষেত্র অশুভ হলে রাহু কিন্তু যে কোনো কাজেই আরম্ভের সময় খুব বাধার সৃষ্টি করে এবং অত্যন্ত বাধার মধ্যে থেকেই যে কোনো কাজের শুরু হয়। এছাড়াও রাহু ইনভেস্ট ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি করে, যদি কাউকে অর্থ ধার দেওয়া হয় তবুও তার কাছ থেকে অর্থ ফেরত পেতে মনোমালিন্যের সম্ভাবনা থেকে যায়। এছাড়াও ইনভেস্ট পয়সা উঠানো খুব দুষ্কর হয়ে যায়। এরপরে দেখব আয়ুরেখা। আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, যাদের আয়ুরেখা একই ধারায় বয়ে চলে, অর্থাৎ একই রকম অবস্থায় থাকে, তাদের জীবন অনেকটাই একই রকম যায়। কিন্তু এই ব্যক্তির আয়ুরেখা প্রথম দিকে অত্যন্ত অশুভ ছিল, অর্থাৎ জীবনের প্রথম যে কর্মই করেছে না কেন, সে কর্মে এ কিন্তু অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত কষ্টের মাধ্যমে ইনি নিজের পায়ে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রথম জীবনে অনেক সমস্যার সম্মুখীন এনাকে হতে হয়েছে। এছাড়া এই অবস্থানে বোঝা যায় যে ইনি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিলেন, সন্তান ছিলেন এবং নিজের চেষ্টার দ্বারাই নিজে উন্নতি করতে পেরেছেন। কিন্তু এনার ভাগ্যরেখা সুন্দর ও সুগঠিত হওয়ার কারণে ইনি কিন্তু হাজারো সমস্যার মধ্য থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এছাড়াও এনার বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র, এই হলো বৃহস্পতির ক্ষেত্র, এই হলো রবির ক্ষেত্র, এই হলো বুধের ক্ষেত্র, এছাড়াও মঙ্গলের ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো শুভ হওয়ার কারণে, তার সঙ্গে একটা সুন্দর ভাগ্যরেখা থাকার কারণে ইনি কিন্তু সমস্ত বাধা বিঘ্ন চুরমার করে ইনি নিজের ভাগ্য নিজে তৈরি করতে পেরেছে। কিন্তু চন্দ্রের ক্ষেত্র অশুভ থাকার কারণে এনার কিন্তু মাঝে মাঝেই মানসিক দুশ্চিন্তা ভোগ করতে হয় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হতে হয়। ইনি একজন ইঞ্জিনিয়ার, বর্তমানে ইনি একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করছে। এনার কর্ম পরিবর্তনশীল, কারণ উপরের হাতের আঙুলের গ্যাপ। রাহুর ক্ষেত্র অশুভ, রাহু হলো চর গ্রহ, অর্থাৎ এ রাহুর ক্ষেত্র অশুভ হলে সে ব্যক্তি কোনো জায়গায় স্থির থাকতে পারে না, অর্থাৎ পরিবর্তনশীল কর্ম। এছাড়াও এনার ভ্রমণ রেখা, চন্দ্রের ক্ষেত্রে যে ভ্রমণ রেখা, এ কথা নির্দেশ করছে যে ইনি অত্যন্ত পরিবর্তনশীল কর্মের মাধ্যমে জীবনযাপন করবে। ইনি বর্তমানে চাকরি করছে, ভবিষ্যতে এনার ব্যবসা করার ইচ্ছা, ইনি ব্যবসা করেও দারুণ সফলতা অর্জন করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার।